এবার সে একটি ছাউনির দিকে দেখিয়ে বলল, কি নাম? ঘর। এবার সে আমাকে বলল, তুমি সকাল হতে জানো? আমি বুকের বাঁদিকে তাকে সূর্য দেখালাম। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমি আমার মনের অব্যক্ত ভালোবাসার কথা, আজকে আমি আমার মনের অব্যক্ত ভালোবাসার কথা, আজকে আমি আমার মনের অব্যক্ত ভালোবাসার কথা, আজকে আমি আমার মনের অব্যক্ত ভালোবাসার কথা। দিদি কেমন আছো? আজকে পারলাম না, যাকে ভালোবাসি তাকে বলতেই পারলাম না ভালোবাসি। আচ্ছা, তোমার একটি কবিতা শুনতে ইচ্ছা হচ্ছে। কবিতা? না না, কৌতুক না। কবিতা? না না, কৌতুক। তুমি সব সময় আমার সাথে এরকম করো। কবিতা? না কবিতা না, কবিতা না শিমুল, প্লিজ। কবিতাই হবে? না না শিমুল, কবিতা না, কৌতুক কৌতুক। আচ্ছা, তাহলে কবিতাও হোক কৌতুক হোক। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? না, আমি বলছিলাম রম্য কবিতার কথা আর কি। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের রম্য কবিতা হবেই আসছে। হ্যাঁ, ওই যে দ্বীপ আছে না, ভালো রম্য কবিতা বলতে পারে। তাহলে দর্শক মন্ডলী, আমরা এখন ডেকে নিই। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে একটি রম্য কবিতা নিয়ে আসছে দ্বীপ মহলদার। এই ক্যাম্পাসে লাইফে প্রথম যেদিন প্রথম যেদিন আমি আসছি, তারপর যখন ফার্স্ট 14 ফেব্রুয়ারি আসছে, মানে এই দিনটা, সেই 2010 সালে, সেদিন একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল। তারে এইভাবে আমি প্রপোজটি করছিলাম, এই জানো, কলার পাতা ছেঁড়া ছেঁড়া সাইকেলের টিউ, তোমার আমি ভালোবাসি, আই লাভ ইউ। তা যাই হোক, এই কথা শোনার পরে এবং বলার পরে যা হওয়ার তাই হোক, তার মানে তার পায়ের জুতো আর আমার মুখ, বাকিটা বললাম না বুঝে নিয়ে, মানে যখন ইচ্ছা সরকারি জিনিস পেয়ে পিঠাই, ঠিক আছে। এই কষ্টে রুমের 2 লাইন কবিতা লিখলাম। ফার্স্ট ইয়ারে প্রথম যেদিন এসেছিলাম কলেজে, তোমার কাছে দেখা খাবো ছিল না আমার মনে। অনেকদিন কেটে গেল, হঠাৎ শুনি তার বিয়ে ঠিক, যাই হোক বিয়ার নিমন্ত্রণ পত্র পেয়েছি, তা গিয়েছি আর কি বিয়েতে। এবার বিয়েতে গিয়ে তাকে বউয়ের সাথে দেখে একটা কবিতা আমি তাকে বললাম, একটা কবিতা দুইটা লাইন। আমি আছি একা একা, তুমি হয়েছো রানী, তোমার পথ চেয়েছে আমার চোখে পড়েছে স্বামী। বিয়ের 10 বছর পরে 6 বছর অতিবাহিত হয়ে গেল, গতকাল তার সাথে হঠাৎ দেখা, গতকাল। এবার তাকে আমি বললাম, দেখে দুইটা লাইন আমি বললাম, বলেছিলাম ভালোবাসি, তুমি দেখালে কলা, দিলে না তো ভালোবাসা, হাতে দিলে থালা। দেখো এত কিছু সে সারা জীবন ধরেই শুনেছে, এই জন্য 7-8 বছর যাবত শুনেছে, শেষে গতকাল সে আমাকে দুইটা লাইন শুনেছে। সেই দুইটা লাইন হচ্ছে এই যে, ওরে বুলবুলি একই ঠেকা খেলি, ভালোবাসা পেয়ে শুধু কাঁচ কোলাটাই পেলি। আমার এই কবিতাটা লেখক আমার এক ছোট ভাই, নাম চয়ন, সে ইসলামিক ইউনিভার্সিটি ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের 10-11 সেশনের ছাত্র, তার জন্য সবাই আশীর্বাদ করবো। আসি, কারণ ওই বলেছেন একবার না পারিলে দেখো শতবার। সুপ্রিয় সুধী, এবারে আমরা গান শুনবো, আর গান নিয়ে আসবে টুম্পা দাস। Oh,
সুন্দরী দাওয়া